আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বরিশাল বোর্ডের এসএসসি 2024 ব্যাচের ইংলিশ ফার্স্ট বোর্ডে যে প্রশ্নটা রয়েছে সেটা নিয়ে চলে আসলাম আপনার মাঝে। তো এখানে আমি এক থেকে আপনার কয়েকটা এখানে প্রশ্নের যে অ্যান্সারটা রয়েছে সেটা করে দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। তো এখানে প্রথমে আপনার এক নম্বরের এ নম্বরের অ্যান্সারটা করে দেওয়ার চেষ্টা করবো। তো এখানে এক নম্বরের এ নম্বর অ্যান্সারটা হচ্ছে এখানে আপনার হবে দুই নম্বর, মানে দুই নম্বরের পরে আপনার দুই নম্বরের অ্যান্সারটা এখানে হবে এখানে আপনার চার নম্বর এবং এখানে তিন নম্বর অ্যান্সারটা হবে এ নম্বর। এরপরে এখানে আপনার আইভি নম্বর অ্যান্সারটা হচ্ছে এখানে আপনার সি নম্বর এবং ভি নম্বর অ্যান্সারটা হচ্ছে এখানে আপনার হচ্ছে বি নম্বর এবং আইভি ভি আই নম্বর অ্যান্সারটা এখানে হচ্ছে আপনার এ নম্বর এবং বি ডবল আই এটার অ্যান্সার হচ্ছে এখানে আপনার বি নম্বর। এরপরে আমরা যাব এখানে তিন নম্বরের অ্যান্সারে। তো এখানে তিন নম্বরের অ্যান্সারটা যেটা যেগুলো হবে আর কি, তো ইম্পর্টেন্ট এটা হবে এবং এর পরবর্তীতে ওই ওয়ার্ডটাও হবে, এরপরে বি নম্বর শোয়িং, এরপরে সি নম্বর আপনার দুটোর মধ্যে যে কোনো একটা দিলেই হবে, ডি নম্বর ইন্ডিপেন্ডেন্স ইন্ডিপেন্ডেন্ট এটা হবে, এরপরে ই নম্বর হবে ওয়ার্ডস, এরপর আমরা যাব চার নম্বরে। তো এখানে চার নম্বরে আপনার প্রথমটা হবে ওয়াজ ব্রন এবং দুই নম্বরটা হবে টু জব কলেজ, এটা হবে জনস কলেজ এটা হবে, এরপরে আপনার তিন নম্বর হবে টিল 1792, এরপরে আইভি নম্বর হবে মেনি, এরপরে হবে ভি নম্বর এটা। এরপরে আমরা যাব ছয় নম্বরে। তো ছয় নম্বরে এ নম্বরের সাথে আপনার হবে ভি প্লাস থ্রি, এরপরে বি নম্বরে হবে থ্রি প্লাস ভি, এরপরে সি নম্বরে হবে আই ভি প্লাস আই, এরপরে ডি নম্বর হবে দুই প্লাস আই ভি, এরপরে ই নম্বরে হবে আই প্লাস থ্রি। এরপরে সাত নম্বরে রিয়ারেঞ্জ যেটা রয়েছে, তো রিয়ারেঞ্জে এখানে আপনার প্রথমে হবে জি, এরপর হবে ডি সি বি ই এ এফ এইচ, তো এটা। তো আশা করি সবাই বুঝতে পারছেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।